বাসর রাত্রে যুবকরে যুবতীরে আদায় করা লাগবে, এরকম সুন্নত হলো নয়টি সুন্নত আদায় করা লাগবে, কয়টি আওয়াজ দিয়া বলেন কয়টি? বাসর ঘরে সুন্নত কয়টি? বাসর ঘরে একজন নব দম্পতি, একজন যুবক যুবতী তাদের ঘরের ভিতরে আছে কয়েকটি, আর ঘরের বাইরে আর আগে পরে মিলাইয়া একজন নব দম্পতির জন্য নয়টা সুন্নত আদায় করতে হয়। সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা। আমার এক নম্বর, ও যুবক সাধারণত আপনার দেখা যায় বাসর ঘর সাজানোর পরে ওই ঘরের ভিতরে স্ত্রীকে হয়তো আগে ঢোকায় দেওয়া হয়, এরপরে স্বামী প্রবেশ করে, যদি স্বামী পরে প্রবেশ করে তখন স্বামীর জন্য সুন্নত হলো প্রথমে সর্বপ্রথম স্ত্রীকে দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক নম্বর কি দেওয়া? আওয়াজ দিয়ে বলেন কি দেওয়া? এখন যদি প্রশ্ন করা হয় কয়জন দিছেন, ফেল হবে না? কথা বলেন, ফেল হবে না? আরে ফেল মানে, কিন্তু এখন আফসোস, হুজুর এই বয়সটা আগে করলেন না কেন? হ্যাঁ, এক নম্বর সুন্নত কি বলেন? সুবহানাল্লাহ বলেন। প্রথমে ঘরের ভিতরে আপনি শান্তি আর রহমত দিয়ে ঢুকতেছেন, তাহলে এই ঘরে কি আর অশান্তি হবে? আসসালামু আলাইকুম, তোমার প্রতি আল্লাহ শান্তি রহমত বরকত নাজিল হোক, এই কথা বইলে আপনি ঢোকার পরে কি আর জাটা নিয়ে পিটাপিটি হবে? প্রথমেই তো আপনি শান্তি দিয়ে ঢুকে গেলেন। এক নম্বর হলো সালাম দেওয়া। খুব ভালো করে শোনো রে যুবক, যুবকরা আজকে আফসোস করে নিস্তালায় গেলে তো দেখতে পারতাম না, শোনো ভিডিও দেখবা, এখানে যে ইসলামিক ওয়াজ নামে যে ভিডিওটা নরসিংদী থেকে আসে, যাদের লক্ষ লক্ষ 15 লক্ষ ইউটিউবে সাবস্ক্রাইব রয়েছে, আর ফেসবুক পাতায় তাদের পেজে তাদের প্রায় 30 লক্ষ সাবস্ক্রাইব রয়েছে, ফলোয়ার রয়েছে, তাদের মাধ্যমে সারা দুনিয়া দেখে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো দেখে। এই জন্য তোমরা যারা যুবক আছো তোমরাও দেখবা আমার পেজ মুফতি ফরিদ উদ্দিন রহমানি নামে ইংরেজি পেজে আমি এটা শেয়ার করে দেই, সবাই ফলোয়ার আর লাইক দিয়ে তোমরা বয়ানগুলো দেখবা, জরুরি কথাগুলো। দুই নম্বর হলো যুবক রে ভালো করে শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, দুই নম্বর হলো যখন স্ত্রীর কাছাকাছি হয়ে যাবে সালাম দিয়া, তখন স্ত্রীর মাথার উপরে ডান হাতটা দিয়া, সামনের চুলের ভিতরে ডান হাতটা দিয়া নবীজি বলেন এই দোয়াটা পড়বা। নবীজি আমার সেই দোয়াটা শিখা দিয়া উম্মতদেরকে সহজ করে দিলেন। নবীজি বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা জাবাল তাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবাল তাহা আলাই। আবু দাউদ শরীফের 2107 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, ইবনে মাজার ভিতরে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেন বাসর ঘরে ঢোকার পরে সালাম দেওয়ার পরে ডান হাতটা দিয়া স্ত্রীর চুলের ভিতরে, মানে এই সামনের কপালের দিকের চুলের ভিতরে হাতটা দিয়া কি দোয়া পড়বা? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা জাবাল তাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা অশারিমা জবাল তাহা আলাই। এই দোয়াটা পড়ার জন্য বলা হয়েছে, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করা হলে ফেল হবে না? কথা বলেন, মানে এখন আফসোস করতেছেন হুজুর কি যে ভুলটা করলেন, এই ওয়াশটা আগে করলে তো আমরা আর ফেল করতে পারতাম না, তাই না? কিন্তু যুবক আর যুবতী এলাকার মা আর বোন আপনারা যারা শুনতেছেন, এখনও যাদের এই কাম ঘটে নাই আর কি, তারা তো এটা আমল করতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তিন নম্বর শূন্য থল দোয়াটা পড়ার পরে স্বামী স্ত্রী দুইজনে দুই রাকাত শুকরিয়া তান সালাত ও শুকর আদায় করবে। তোমারে আমার জন্য আল্লাহ নির্বাচন করেছে, আমারে তোমার জন্য নির্বাচন করেছে, এতদিন যা টাল্টি বাল্টি করছি আজকে থেকে সব, কথা বলেন, বহু টাল্টি বাল্টি হয়েছে তাই না, আজকে থেকে আর কোনো টালটি বালটি নাই, শুধু তুমি আর, তাই না? এই জন্য শুকরিয়া তান কয় রাকাত নামাজ? আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ হবে। এই নামাজটা সাহাবিদের থেকে প্রমাণিত,
হযরতে আবু সাঈদ নামে একজন সাহাবী ছিলেন, মানে সাহাবী না তাবেয়ে ছিলেন, উনি ছিলেন একজন গোলাম। হযরতে আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। হযরতে আবু সাঈদ, আবু যর আর হুযাইফা তিনজন বড় বড় সাহাবী। এই গোলাম তাবিজ আবু সাঈদের বিবাহে অনুষ্ঠানে যখন গেলেন, বললেন তুমি কি করবা জানো? কয় কি করবো আমারে শেখায় দেন। বললেন যে তোমরা বাসর করে ইদা আদখালা আলাইকা আহলাকা ফাসাল্লি আলাইকা রাকাতাইন, যখন তোমরা বাসর ঘরে প্রবেশ করবে তখন তোমরা দুই রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করে নেবে। নামাজটা কিভাবে আদায় করবে? তুমি স্বামী আগে দাঁড়াবে আর তোমার স্ত্রী এক কাতার পরিমাণ পরে দাঁড়াবে, এরকম করে একসাথেও দুইজন জামাতে নামাজ আদায় করতে পারো, অথবা আলাদা আলাদা নামাজ আদায় করতে পারো, যেভাবে হোক দুই রাকাত নামাজ আদায় করে নেওয়া, এটাও একটা সুন্নাত। সুবহানাল্লাহ। বলেন চার নম্বর হলো স্ত্রীকে ওই দিন রাত্রে কিছু মেহমানদারি করা। কি করা? আওয়াজ দিয়ে বলেন কি করা? হুজুর কি দিয়ে মেহমানদারি করব? এটাই এমন গুরুত্বপূর্ণ ইন পয়েন্ট, আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো প্রতিটার বিনিময়ে যদি আজকে কইতাম যে ভিজিট দেওয়া লাগবে, এটা দিয়ে হইলেও যুবকরা শুনতো না আজকে, শুনতো। খুব সংক্ষেপ কথা হলো, সময় অল্প। এরপরে নবীজি বললেন চার নম্বর সুন্নত হলো স্ত্রীকে ওই রাত্রে কিছু মেহমানদারি করা। আরে যুবক, বাকি কাম তো পরে, আগে সুন্নত আদায় করো। নবীজি স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ হয়, 9 বছর বয়সে যখন বাসর হয়, হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি হযরত আয়েশাকে কাপড় চোপড় পরাইয়া সুন্দর করে নবীজির বাসর ঘরে পৌঁছায় দিলাম। নবীজি খোঁজাখুঁজি করলেন কি দ্বারা মেহমানদারি করা যায়। মেহমানদারি করার জন্য নবীর ঘরে তেমন উন্নত মানের কোনো খাবার পাওয়া যায় নাই। নবীজি বলেন, ওই মহিলা সাহাবীরা বলেন এক গিলাস দুধ পাওয়া গেল। এক গিলাস দুধ নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজে পান করলেন, এরপরে ওই দুধের পেয়ালা আম্মাজান হযরত আয়েশা, তো মানুষ অল্প বয়সকার নারী, হযরত উম্মুল মুমিনিন আয়েশা 9 বয়সের মহিলা, এই 9 বয়সের একজন রমণী যুবতী মহিলাকে যখন দেয় লজ্জা পায় নেওয়ার জন্য। ওই মহিলা সাহাবী মহিলারা বলতেছে নবীজির হাত তুমি ফেরাইয়া দিও না, নবীজির হাতের দুধের পেয়ালা তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। বলেন আম্মাজান আয়েশা দুধের পেয়ালা নিয়ে নিজেও একটু পান করলেন, সরম তো। এরপরে ওই যে বান্ধবীরা আছে তাদেরকে বললেন যে তাদেরকেও পান করাও। এখন তারা কয় যে না আপনারাই খান, তার কারণ আমরা তো পান করলে এক পেলা দুধ ছট পড়ে যাবে, আমাদের প্রয়োজন নাই। নবীজি বলতেছেন দুইটা একসাথে করো না, দুইটা মিথ্যা। একটা হলো খাবার চাহিদা আছে, মিথ্যা বলতেছো, আর একটা হলো খাবারও মনে মনে আশা আছে, এটাও কি করতেছো না, ক্ষুধা আছে আবার হলো মনের আশাও আছে, এই দুইটা মিথ্যে একসাথে করো না, তোমাদেরকে দিছে তোমরা কি করে নাও, খেয়ে নাও। সুবহানাল্লাহ। বলেন তাহলে 4 নম্বর সুন্নত পাইলাম হলো কি করা, কিছু মেহমানদারি করা। কি করা? কিছু মেহমানদারি করা। এরপরে হলো 5 নম্বর হলো আপনার, এটা কেউ কেউ 1 নম্বরে নিছেন, নিয়তকে পরিশুদ্ধ করা। নিয়তকে কি করা? পরিশুদ্ধ করা। ওই যে কথাটা বলতেছিলাম, প্রথমে নামাজ, এরপরে আল্লাহর কাছে রুনাজারি করা, দোয়া করা। এই 5 নম্বর হলো নামাজের পরে দোয়া করার পরে নিয়তকে খালেজ করে নেওয়া, আল্লাহ এতদিন পর্যন্ত যা করছি আজকে থেকে তারে আমার আপন, আমাকে তারে কি বানায় দাও, আপন বানায় দাও। এর জন্য ওই সময় কি করা, নিয়ত খালেজ করে দোয়া করা, যা টালটি পাল্টি একদম বাগদম যা করছি সব আজকে থেকে বন্ধ করে দিতে হবে। ও যুবক ভালো করে শোনো, 6 নম্বর মুসলমান ভাইরা রে আমার, 6 নম্বর নবীজি বলেন এরপরে একজন আরেকজনের আপন হওয়া লাগবে। 6 নম্বরের পরে কিছু খোশ গল্প, একজন আরেকজনের পরিচিত হওয়া, এরপরে আপন বানায়া নেওয়া, একজন আরেকজনকে বোঝা। এরপরে নবীজি বলেন এরপরে যখন তোমাদের মূল টার্গেটের দিকে অগ্রসর হবে তখন একটা দোয়া পড়তে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই সময়
যেই সময় স্ত্রী মিলনটা হবে, নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, ইদা আরাদা আইয়াতি আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সুবহানাল্লাহ। বলেন ইসলাম কাহাকে বলে? সামান্য একটা বিষয় ইসলাম কি করে না? ছেড়ে আপনারা বলতে পারেন হুজুর শরম, কত কিছু জানতেছেন আর বুঝতেছেন, শরম নাই। আপনারা সেই সময় স্লোগান দেন স্কুলে কিভাবে মেয়েদেরকে কি পড়তে হবে, কি পড়াইতে হবে, এগুলো শেখাইতে পারেন, কিন্তু ওই সময় স্লোগান হলো লজ্জা নাই জানতে হবে। স্লোগান কি? লজ্জা নাই জানতে হবে। কিন্তু শরীয়ত যারে নিয়ে 50 বছর 60 বছর জীবন পরিচালনা করবেন, যার থেকে আপনার সন্তানাদি হবে, এই সন্তানাদিগুলো ভালো মানুষ যাতে হয়, বদমাইশ আর বাটপা লুচ্চা যাতে না হয়, কি আমলটা করা লাগবে এটা জানলাম না, আমল করলাম না, তাহলে এই জীবনের কি অর্থ হইতে পারে? এই কথাগুলো তো নবীজি তার মেয়ে ফাতেমাকে শিখাইছেন। সুবহানাল্লাহ। বলবেন না, এই কথাগুলো তো নবীজি তার মেয়ে ফাতেমাকে শিখাইছেন। তাহলে আমরা শিখতে আর শিখাইতে সমস্যা আছে? নবীজি বলেন, 6 নম্বর খুব সংক্ষেপ কথা হলো, যখন আসল টার্গেটের দিকে যুবক যুবতী তোমরা অগ্রসর হবে, তখন নবীজি বলেন, তখন প্রথমেই বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে শয়তান দূর হয়ে গেল। নবীজি বলেন বুখারীর হাদিস, মানুষ যখন স্ত্রী মিলনের সময় বিসমিল্লাহ না বলে, তখন শয়তানও তাদের সাথে এই কামে শরীক হয়ে যায়। নাউজুবিল্লাহ। বলবেন না, যখন মুসলমান খাবারের টাইমে বিসমিল্লাহ না বলে, তখন শয়তানও তার সাথে খাবার খায়। তাহলে শয়তান যাতে আমার আপনার সাথে খাবার না খায়, শয়তানও যেন আমার আপনার সাথে ওই কাজে শরীক না হয়, এই জন্য প্রথমে কি পড়া লাগবে? এরপরে নবীজি বলেন, তারপরে তোমরা দোয়াটা পড়বে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আয় আল্লাহ, আমাদেরকে শয়তানের আসর থেকে বাঁচান এবং আমাদের এই মিলনের মাধ্যমে যে সন্তান দিবেন তাদেরকেও বাঁচান। নবীজি বলেন এই দোয়ার মাধ্যমে স্ত্রী মিলন হওয়ার পরে যে বাচ্চা হবে, নবীজি বলেন কোনোদিন শয়তান এর আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। বলেন খুব সংক্ষেপ কথা হলো 7 নম্বর। এরপরে শেষ মোটামুটি 12 রাত্রের 6টা শেষ, এরপরে আনুষঙ্গিক আরো 4টা, কয়টা? এরপরে ওলিমা 12 রাত্রের পরে হয় ওলিমা। কিন্তু আজকে আমরা ওলিমা বাদ দিয়া হলো মেয়ের বাড়ির খাবার জন্য সবাই মুছে তাও দেই, দাঁতে দাঁড় দেই, ঠিক না? নবীজি বলেন ওইটা না, সুন্নত হলো বিবাহের পরে 12 রাত্রের পরে ছেলের বাড়ির খাবারটা হলো সুন্নত, যাকে ওলিমা বলা হয়। রহমানের দাও অনেক বড় একজন সাহাবী, লম্বা কথা বলা যাবে না, উনি অনেক দরিদ্র ছিলেন, বিবাহ করার পরে রসুলের কাছে গেলেন, এরপরে অনেক ধনী হয়েছেন। রসুলের কাছে যাওয়ার পরে দেখে তার চাদরে হলুদ দেখা যায়, তার মানে মেহেদি মেহেদি দেখা যায়। হযরতে রসুল বললেন, আব্দুর রহমান তুমি হলুদ দেখা যায় তার মানে কি, ব্যাপারটা কি কিছু ঘটছে নাকি? মুস্কি মুস্কি হেসে বলে নবী গো, হ্যাঁ কিছু তো ঘটে গেছে, কই অমুক এলাকার আনসারি একজন মহিলাকে তো বিবাহ করছি। নবীজি বলেন আচ্ছা, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা। নবীজি দোয়া করলেন আর বললেন আচ্ছা সমস্যা নাই, তবে তুমি আউলি মলাও বিশাতিন, ওলিমা করো যদিও একটা ছাগলের বাচ্চা দেয়া হয়, তুমি তোমার বিবাহের ওলিমাটা সেরে ফেলে দাও। সুবহানাল্লাহ। বলেন ওলিমা করা মানে এরপরে হালকা আশেপাশে মেহমানদারি, আপনার মেয়ের কনের বাড়ি হোক, আমার প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, এদেরকে সামান্য কিছু কি করা, ওলিমার ব্যবস্থা করা। এরপরে যারা প্রতিবেশী থাকবে এদেরকে যখন ওলিমার দাওয়াত দেওয়া হবে, 8 নম্বর হক 8 নম্বর সুন্নত হলো তারা এই দাওয়াত গ্রহণ করে তাদের বাসায় যাওয়া। 9 নম্বর নবীজি বলেন, বিবাহ শাদী যখন হয়ে যাবে, এলাকার মুরব্বী যারা, এলাকার মুরব্বী যারা, এখন এলাকার মুরব্বী আর উকিল বাপ নিয়ে এখন যে সমস্যাটা, সেটা হলো নতুন বউ উঠানে বাইর করে দিয়া এরপরে আপনার দেখা যায় যে পাইকারি দরে আপনার কি করে দেখে, তাই না? পাইকারি দরে আপনার স্ত্রীকে যে অন্যকে দেখাইতেছেন, এটা কি শরীয়ত জায়েজ বলে? কথা বলেন না। বিবাহের পরে আপনার অনুষ্ঠানের সময় চেয়ার একটা পাইতা, এরপরে টেবিল চেয়ার দিয়া আপনি টাকা কালেকশন করবেন আর স্ত্রীকে দেখাবেন, এটা না যায়, সম্পূর্ণ হারাম। জোরে বলেন সম্পূর্ণ কি? আওয়াজ দিয়ে বলেন সম্পূর্ণ কি? তবে এই বর যে ছেলে যে তার মাথায় মুরব্বীরা একটু হাত দিয়ে দোয়া করেন, এলাকার মা মুরব্বী যারা আছেন ওই কনের মাথায় একটু হাত দিয়ে কি করে দেবেন, দোয়া করে দেবেন, এটা সুন্নত। কিন্তু পাইকারি দরে ওই কনে অর্থাৎ স্ত্রীকে কি করা যাবে না, দেখা
আল্লাহুম্মা বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা বিল খাইর। নয় নম্বর হলো এলাকাবাসী দোয়া করবে, মুরব্বীরা ছেলের মাথায় হাত দিয়া দোয়া করবে, আর মুরব্বী মা বোনরা কনের মাথায় হাত দিয়া দোয়া করবে। এই নয়টা শূন্য যেই বিবাহের ভিতর হবে রে, ওই বিবাহ বরকতময় হবে, স্থায়ী হবে। আর যেই বিবাহের ভিতরে এই নয়টা পাওয়া যাবে না, ওই বিবাহ যত দামি হোক আর নায়ক নায়িকার হোক না কেন, তিন দিন এক মাস ছয় মাস এর বেশি যাওয়ার সম্ভাবনা, কথা বলেন আপনারা সাক্ষী দেন, যত নায়ক আর নায়িকার গায়িকাদের বিবাহ হয়, ইসলাম নিয়ে তোমাদের এত এত নাস্তিক, তোমাদের এত মাথা ব্যথা, কয়জন মৌলবীর বউ কয় বছরে পাল্টাইছে, আর নায়িকা আর নায়িকা যারা তারা ছয় মাস পর পর স্বামী পাল্টায়, কয় মাস কয় মাস, আর বছরখানেক পর পর আবার বউ পাল্টায় নায়িকরা, ঠিক না? আর যারা টাকা পয়সাওয়ালা ধনী যারা এই শূন্য যারা পালন করে না, এটা তো একটা থাকে ফর্মালিটি, কয়টা একটা হলো ফর্মালিটি, এটা দেখাই তো হয়, আর অগণিত আউট লাইন, কি লাইন কথা বলো না কেন মুসলমান, অগণিত। আপনি মনে করেন অমুক রে তো সুফি দেখা যায়, এর ভিতরের যে অবস্থা কি, এ কয় নম্বর সুফি, এটা যদি এটা ওপেন করে দেওয়া হতো সুফিগিরি বের হয়ে যাইত, ঠিক না? তাহলে নয়টা শূন্য তা আদায় করা যাবে না, পালন করা যাবে না। এই যে লম্বা নয় শেষ করে দিচ্ছি, তাহলে বাসর ঘরের সন্নত কয়টা, আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বরে সালাম দেওয়া, দুই নম্বরে হাত মাথায় হাত দিয়ে দোয়া পড়া, তিন নম্বরে দুই রাকাত নামাজ পড়া, চার নম্বরে স্ত্রীকে কিছু মেহমানদারি করা, পাঁচ নম্বর হলো নিয়তকে পরিশোধন করা, ছয় নম্বর মিলনের সময় দোয়া পড়া, সাত নম্বর হলো ওলিমা করা, তার মানে কিছু খাবারের ব্যবস্থা করা, আট নম্বর হলো ওলিমার দাওয়াতে উপস্থিত হওয়া, নয় নম্বর হলো আশেপাশের এলাকাবাসী যারা মুরব্বী যারা, এরা স্বামী স্ত্রীর জন্য বর আর কনের জন্য দোয়া করা। গুরুত্বপূর্ণ কথা না, আওয়াজ দিয়ে বলেন গুরুত্বপূর্ণ, না বললে করা যাবে তো ইনশাআল্লাহ। এই মেয়ে আপনারা না বিয়ে করছেন, তার মানে আড়াটা করার আশা আছে নাকি? সমস্যা নাই তো, কয়টা পর্যন্ত আছে? চারটা পর্যন্ত, তবে অনুমতি নিয়ে কইরেন, আর নাহলে কিন্তু এখন যে আইন, আমাদের কোনো অধিকারই আদালতে নাই, সব হেদেরকে দিয়ে দিছে, ঠিক না? নারী নির্যাতনের কেস আছে, পুরুষ নির্যাতনের, শুধু কি নারী নির্যাতন হয়, পুরুষ নির্যাতন হয় না? ওরে বাবা রে বাবা, কত পুরুষ নির্যাতন হয়। এই জন্য খুব সাবধান, আল্লাহ বুঝার আমল করার তাওফিক দান করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।